জি হ্যাঁ ভাই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম জার্নি উইথ শান্তনু শান্তনুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দীর্ঘ সময় ধরে আমরা রেডিও টিভি বা অন্য যে কোনো শব্দ শ্রবণ মাধ্যমে জিহা বাই সহ যেই শব্দগুলো আমরা আমাদের যদি অনুরোধন তোলে এবং এই শব্দের যিনি নির্মাতা তিনি মাঝহারুল ইসলাম আজ আমরা কথা বলবো তার সঙ্গে নায়ক রাজ রাজ্জাকে নিবেদিত মিষ্টি মেয়ে কবরী অভিনীত এবং নায়ক রাজ রাজ অভিনীত জহিরুল হক পরিচালিত একটি মজাদার ছবি রাজলক্ষ্মী প্রোডাকশনসের রংবাজ রংবাজ এইভাবে শুরু হয়েছিল বিজ্ঞাপন আমার প্রথম বিজ্ঞাপন রংবাজের তারপরে আস্তে আস্তে আমি একের পর এক বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়া শুরু করলাম হাজার হাজার ছবির বিজ্ঞাপন আমি করেছি একটা নিয়ম আছে চলচ্চিত্রের চলচ্চিত্রের যে ছবিটি হিট হয় তার সব কিছুই হিট এটা এইভাবেই ই করা হয় আর কি যেরকম আগুন প্রথম ছবি সেটা হিট মধুমেধ মুভিজের ডাবল রোল নায়ক রাজ রাজ্জাকের তো এই যে নায়ক রাজ রাজ্জাক আলমগীর শাবানা কবরী এদের নাম বেতারে সত্যি কথা বলতে কি এটা এটা আমার কণ্ঠেই উচ্চারিত হয়েছে প্রথম সিনেমার সঙ্গীত পরিচালকদের নাম পরিচালকদের নাম প্রযোজকদের নাম হ্যাঁ কার নাম নয় সবার নাম প্রচার হয়েছে আমার কণ্ঠের মাধ্যমে এবং আরেকজন ছিলেন আমার সাথে ছিল নাজমুল হোসাইন চলচ্চিত্রের বিজ্ঞাপনটা আমরা এমনভাবে করতাম এমন একটা জায়গায় গিয়ে শেষ করতাম যে যাতে করে সিনেমা দেখার আগ্রহ আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় এরপরে কি হলো এরপরে কি হবে গল্পটাকে আমরা এমন একটা জায়গায় জট পাকিয়ে দিয়ে ছেড়ে দিতাম নায়ক চলে গেছে জেলে নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে তার মা বাবারা কি করবে কিভাবে কি হবে এই কথা জানতে হলে দেখতে হলে দেখুন ছবি রক্তের ঋণ রক্তের ঋণ দেখুন এইভাবে বলে হ্যাঁ মানে সিনেমাটিকে দেখার প্রতি আগ্রহ জানানো এবং আর বিশেষ করে হচ্ছে কি আমাদের সেই সময় ছবিগুলো বেশিরভাগ সামাজিক পারিবারিক এগুলো হতো মানে পরিবারের মানুষের সুখ দুঃখ নিয়েই আমরা বেশিরভাগ ছবির তৈরি হতো এবং সেইগুলোর বিজ্ঞাপন করতাম যার ফলে হয়েছে কি পারিবারিকভাবে একটি শুধু আজকে যেরকম মানে ওয়ান ম্যান শো টাইপের হয়ে গেছে একটা ছবি একজন দেখতে একজনের জন্যই মনে হয় বানানো হচ্ছে বা একজনই একটা পরিবারের একজনই দেখবেন ইয়াং জেনারেশনের একজন দেখবেন কিন্তু আমরা আগে অনেকে বাবা মা ভাই বোন সব একসাথে গিয়ে বিজ্ঞাপন শুনে সবাই একসাথে ছবি দেখত এই যে ছবি দেখার যে মজা এবং ছবি দেখার যে ছবির রেজাল্টটা রিপিট ভ্যালু একটা ছবি একবার দেখলে কিন্তু সেই ছবির ব্যবসা হয় না বারবার যে ছবি দেখে সেখান থেকে কিন্তু ব্যবসাটা হয় তো এইভাবেই কিন্তু আমরা চলচ্চিত্রের ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম সেই সময় আমার মনে আছে যে হাইয়েস্ট চোদ্দোশো থেকে ষোলোশো সিনেমা হলের উপরে আমরা কাজ করেছি কিন্তু এখন দেড়শো সিনেমা হলে নেই সিনেমা হলগুলো সে যে কোনোরকম যে অবস্থাতেই হোক হলগুলো বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়ে আজকে হল সিনেমা বিমুখ হওয়ার ফলে অনেক রকম মানে নৈতিক স্খলন মানুষের মধ্যে দেখা যাচ্ছে বিনোদন প্রেমী মানুষরা কোন দিকে কী বিনোদন চাইছে সেটা তারা নিজেরাও জানে না দুজন নায়িকা যদি থাকে গভীর একজন বলে তুমি মাজার তুমি আপনি কোন কোন নায়কের ওই নায়িকার কী ডায়লগ দেখেছেন আর আমার কী রেখেছেন এগুলো সব এগুলো সব জানাতে হতো তাদেরকে হ্যাঁ আমি আবার কিছু কিছু গোপনীয়তা রক্ষা করতাম হ্যাঁ তারপরে মনে করেন যে হল আলারা সিনেমা হলওয়ালারা গভীর আছে আমাকে টেলিফোন করতো যে ভাই অমুক ছবিটা আমি নিয়েছি আপনি ছবিটার তো বিজ্ঞাপন করতেছেন আপনি তো ডায়লগ টাইলগ সব জানেন ছবিটা চলবে তো আমার আমার লাভ হবে তো এই সব খবর ঘটনাগুলো তারপর নায়ক নায়িকারা তারা যে কোনো অনুষ্ঠানে গেলে তারা আমাকে একটা আলাদাভাবে সমীহ করতেন চলচ্চিত্রের তারকা শিল্পীদের জীবন কাহিনী তাদের সম্পর্কে জানাটাকে আমি একবার হৃদয় দিয়ে ধারণ করেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দদায়ক ঘটনা কণ্ঠস্বর যে কত রকমভাবে কত রকমভাবে বিতরণ করতে হয় চলচ্চিত্রে এবং রেডিওতে সেটা আমি প্রমাণ করেছি তার কারণ হলো বাংলাদেশের যত দত্ত দানবের গলা সব আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো হ্যাঁ আমাকে পরে বলা হতো ইবনে মিজান কবির চৌধুরীর ছবিগুলোতে সে দত্ত গোলাম হাজির হুকুম করো মালিক এইভাবে দত্ত দানকের গলা দিয়েছি গলাকে পরিবর্তন করে জীবন জীবিকার জন্য বাজারের ব্যাগ নিয়ে বেরোলাম তিনজন আর্টিস্টের একটা বিজ্ঞাপন ডায়মন্ড তালার বিজ্ঞাপন এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যেটা হলো দুজন আর্টিস্ট লালু ভাই আর চাঁদপ্রবাসে এলেন না রেকর্ডিং হবে কি করে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি টাকা পাবো সেটা নিয়ে বাজার করে যাব তো রেকর্ডিং যদি না হয় আর্টিস্ট যদি না আসে তাহলে কী হবে তখন আমি সফাত লিখে ইফসা রেকর্ডিংয়ের যে মালিক তাকে বললাম যে ভাই আমি যদি তিনটে গলায় দেওয়ার চেষ্টা করি তাহলে কী হবে এই তিনটে গলা আপনি একা মানুষ কীভাবে দেবেন আর ছোট্ট জায়গার মধ্যে আপনি দেখেন না ভাই আমার তো খুব প্রয়োজন টাকার প্রয়োজন খুব তখন আমি কীভাবে দিয়েছিলাম সেটা দেখেন সেটা অনেক দিন এই যে ভাই এত রাতেও বাইরে রয়েছেন বাড়িতে কাকে রেখে এসেছেন রাখু আবার খালি ঘরে তালা 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 গিয়ে তৈরি ডায়মন্ড তালা জি হ্যাঁ ভাই ডায়মন্ড তালা ব্যবহার করুন তিনটে গলা হয়ে গেল তখন ওকে 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 তখন আমি খুব খুশি তখন আমি খুব বুক ফুলিয়ে গিয়ে বললাম যে ভাই তিনটা তো দিয়ে দিলাম এখন একটা ফ্রি দুইটা টাকা দেন নুর সাহেব হঠাৎ করে আমার জেলে দেখা ওনার সঙ্গে উনি আমাকে বলল মা একটা যাত্রার ঢঙে স্ক্রিপ্ট করতে হবে করা যাবে কেন নয় কখন করা যাবে এখনই চলে বাস অফিস নিচের থেকে উঠে ওনার অফিসে গেলাম চা খেতে খেতে আমি রেডি করে ফেললাম ওরে মনে নারী তোর এত দুঃসাহস তুই এসেছিস শব্দ বেশে আমাকে হত্যা করতে এবার তোর রক্ষা নেই ওরে ও মাটির মানুষ ভুল করে তুই করলি আঘাত যা সে যে তোর বুকের মানে চিনলি না গো তারে এই আনন্দ ঘন মুহূর্তগুলো মাথা ব্যথায় নষ্ট করবেন না নিন অ্যাসপ্রো কণ্ঠস্বরের কত রকম ব্যবহার আমি করেছি আমি তিনটি মিউজিক্যাল স্কেচ করেছি রেডিওতে রবীন্দ্রনাথের শিশু তীর্থ সুকান্তর হে মহামানব এবং কাজী নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে এই সৃষ্টি সুখের উল্লাসের কথা বলতে গেলে আমি আবেগতাড়িত হয়ে যাই এই কারণে যে এই এটার রেকর্ডিংয়ে পুরো রেকর্ডিংটাই উপস্থিত ছিলেন আমাদের জাতীয় কবি নজরুলের পুত্র সব্যসাচী তার সামনেই আমি রেকর্ডিং করেছিলাম এবং তার আশীর্বাদ আমি পেয়েছিলাম এবং উনি আমাকে একটা ব্যাপারে বলেছিলেন যে বিদ্রোহী কবিতাটা এত উত্তেজক শব্দ এটাকে কন্ট্রোল করে আবৃত্তি করা আমি খুব কম মানুষকে দেখেছি যেটা যেটা তোমার মাঝে দেখলাম এবং কণ্ঠস্বরের এবং জিউভার আড়স্যতা কাটানোর জন্য নজরুলের এই কবিতাটা পুরোটা না একটা অংশ পড়লেই অনেক কাজে দেয় আমি ঝঞ্ঝা আমি ঘুরনি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপন আলে তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি ছায়া ছায়ানড় চলো চঞ্চল ঠমকে ছমকে পথে চেতে চেতে চকেতে চমকি ফিং দিয়া দি দিন দোল আমি চপলা চপল দিন দোল এগুলোকে যত তাড়াতাড়ি পড়া যাবে তত জীবন আলুস্ফরতা আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বীরে ছায়া নট চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল এই শব্দগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা বলতে পারবে তারা অনেক কিছুই পারবে অভিনেতা আনোয়ার হোসেন আমাদের সিরাজুদ্দৌলার উদ্দৌলার তিনি আমাকে ভালোবাসতেন এই কারণে যে উনি আমাকে প্রথম ডাবিং শিখিয়েছিলেন কিভাবে একজন কথা বলে গেছে সেখানে মিলিয়ে কথা বলতে হবে হ্যাঁ আমি ফতে লোহানি মারা যাওয়ার পরে চারটা ছবিতে আমি ডাবিং করেছি তার তার কণ্ঠ আমি দিয়েছি হ্যাঁ তার কণ্ঠ তার চেহারা আমার কণ্ঠ এরকম অনেকগুলো ছবি তারপরে পাকিস্তান থেকে মোহাম্মদ আলী এলেন নায়ক আপস ছবিতে হ্যাঁ তিনি তো আর বাংলা বলতে পারেন না আমি বাংলা ডাবিং আমি করেছি তার এবং এটা আমাকে এই ডাবিংগুলো বিভিন্ন রকম তারপরে ইয়ে কী বলার নাম কি আনোয়ার হোসেন সাহেব আমাকে ডাবিং শিখিয়েছেন কিভাবে ডাবিং করতে হয় তো উনি আমাকে উৎসাহ দিতেন যে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা বাংলার স্বাধীনতা সূর্য আজ অস্তা চলগামী কে তাকে আশা দেবে কে শোনাবে সেই জাগরণের অভয় বাণী ওঠো মা ওঠো তোমার অশ্রু জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করবে সেই মরণের অভিযান আমার ইচ্ছা ছিল অভিনয় করার কিন্তু আমি বেতার থেকে যখন অভিনয়ের চিন্তাভাবনা করলাম কয়েকটা ছবিতে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে অভিনয় করেছি কিছু কিছু জায়গায় অভিনয় করেছি করিনি তা না অনেকগুলো বড় চরিত্র অভিনয় করেছি কিন্তু পরে আমি নিরাশ হয়ে গেলাম যে আনোয়ার হোসেনের মতো মানুষ মোস্তফা সাহেবের মতো মানুষ তারপরে শকত আকবরের মতো মানুষ এরা এরা তো অভিনয় করে আমি তাদের কাছে তাদের খুব খুব কাছের থেকে তাদেরকে দেখেছি ঠিক প্রশান্তি নিয়ে তারা অভিনয় করতে পারেননি তার কারণ তারা অর্থনৈতিকভাবে তারা খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না তার কারণ একটা ছবির প্রযোজকরা যে লাভ লোকসানেই হোক না কেন কিন্তু তারা ঠিকমতো টাকা পয়সাগুলো ঠিকমতো পেতেন না যার ফলে আমার নিজের কাছেই মনে হলো যে তারা এত বড় বড় শিল্পী এত সুন্দর সুদর্শন এত ফিট আর্টিস্ট তারা যদি এই অবস্থায় থাকে তাহলে আমি একটা সাইজে খাটো মানুষ আমি অভিনয় করে কি করব তখন আমি ওই বেতারেই চিরদিনের জন্য থেকে গেলাম সেই বেতার থেকেই নিজে নিজেই চেষ্টা করছি হাঁটি হাঁটি পা পা করে আমি সেই ভুবালি ব্যাংকের বিজ্ঞাপন পুবালি ব্যাংক আপনার বিশ্বস্ত বন্ধু একটু বলে আমি তিরিশ টাকা পেলাম দশ টাকা বাকি সেই বিশ টাকা নিয়ে মোহাম্মদপুরে বাজার থেকে ইলিশ মাছ কিনলাম সেই ইলিশ মাছ রাত হয়ে গেলো বউ বললো যে এখন তো রান্না করতে অনেক আমি বললাম যে না এখন রান্না দরকার নেই সকালবেলা তুমি মাছটাকে কেটে জাল দিয়ে রাখো সকালবেলা রান্না করে দিও আমি শাহবাগে আমি রেডিওতে খেয়ে চলে যাবো সকালে হঠাৎ দেখে একটা কান্নার আওয়াজ কী হয়েছে ইলিশ মাছটা বিড়াল খেয়ে গেছে তো এই এরকম জীবনের অনেক টানা পড়েন অনেক না খাওয়া দিও গেছে। সল্প খাওয়ার দিনও গেছে স্বল্প খাওয়ার দিনও গেছে কাজেই জীবনটাকে আমি খুব উপভোগ করেছি বলতে গেলে এটাকে এক এক প্রকার আমি উপভোগ বলবো আর কি তার কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন তাই না হ্যাঁ কাজেই দুঃখের পরে যে সুখ সুখের পরে দুঃখ এগুলো সব কিছু নিয়ে আমার ছয় বছরের প্রেমের বিয়ে এবং বিয়াল্লিশ বছরের সংসার দু বছর কম অর্ধ শতাব্দী তার সাথে আমি অবস্থান করেছি সেই মহিলা সাত বছর হলো বিগত হয়েছেন উনি চলে গেছেন তো একাকৃত জীবনে কষ্ট হয় কষ্ট হয় না তা না কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে পরিপূর্ণভাবে সেই কষ্ট থেকে দূরে রেখেছে এবং আমার আমার যে কোনো চাওয়া তারা প্রতি মুহুর্তেই আমাকে পূরণ করে যাচ্ছে এবং আমার